আমি তিন মাসের অন্তঃসত্তা কি বললেন আমার পেটে বাচ্চা আপনি তিন মাসের অন্তঃসত্তাই নামে বাকি কইলি কি এতো আগে বলা সুযোগ দেন আমরা দেইখা তো ভাগল হয়ে গেছেন কখন নি আইবেন কি বলেন আপনি আমার তো মাথা মাথামোতা ঘুরতেছ অলরেডি আসসালামু আলাইকুম

বলেন আপনি এগুলি হ্যাঁ উঠেন বলছি সমস্যাটা কি বলেন তো হ্যাঁ অনেক সমস্যা বলেন না বললে জানবো কিভাবে আমি আমি তিন মাসের অন্তঃসত্ত্বা কি বললেন তিন মাসের অন্তঃসত্ত্বা আমার পেটে বাচ্চা আপনি কি বললেন এটা সত্যি কথা বলতেছেন হ্যাঁ সত্যি কথা বলতেছি হ্যাঁ নাকি আমার কথা কোনো ভুল হইছে বলেন না আপনার কথা ভুল হবে না আপনি বের হয়ে যান আমি আপনাকে সহজ ভাষায় বলতেছি আপনি এখানে ঢুকবেন না আপনি বের হয়ে যান আমার পেটে বাচ্চা এই কথাটা আপনি আগে বলেন নাই কেন আগে বলার সুযোগ দিবেন আপনারা দেইকা তো পাগল হয়ে গেছেন গা আপনি বলবেন না হ্যাঁ কার কি কিভাবে বলবো আপনারা কি বলার সুযোগ দিবেন আপনি তিন মাসের অন্ত সত্তাই কথাটা আমি আমি জানি না আপনার পরিবারের কেউ জানে না এটা একটা কথা বললেন আপনি আপনি আপনার আপনারা সুযোগ দেন নাই আমাকে দেইকা খালি পাগল হয়ে গেছেন যেমনে যে করছেন এমনে আইছি বুঝছেন আপনারা তো কোনো ধরনের সুযোগ দেন না মেয়ের মত নিতে চাইনা না পরিবার আপনার পরিবারের সাথে এটা শেয়ার করতেন বলার সুযোগ দেন নাই আপনারা কি বললেন এটা ছি ছি আমি তো কাউকে মুখ দেখাইতে পারবো না একটা মেয়ে আনার আগে আপনাদের যাসা বাছা করার প্রয়োজন ছিল না মেয়ের সম্মতি জানা প্রয়োজন ছিল না আপনারা তো দেখে পাগল হয়ে গেছেন গা কখন নিয়ে আইবেন এই বয়সে বের মনে করলাম যে একটা বিয়ে করি হ্যাঁ এত কথা শুনতে চাই না বের হয়ে যান দেখেন আমাকে একটু কথা বলতে দেন আমি মানে বিয়ের সাদি করবার এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার মনে ছিল না আপনাকে দেখার পর আমার খুব ভালো লাগছে যার জন্য আমি বিয়েতে সম্মতি দিছি যাক শেষ বয়সে অন্তত একটা ঠিকানা পাইছি কি বলেন আপনি আমার তো মাথা মুথা ঘুরতেছে অলরেডি

কোন জায়গায় নিলে আমার এই আপা এগুলা কি বলে ঠিক হই বলছে আমি তিন মাসের অন্তঃসত্ত্বা সত্তা আপনি তিন মাসের অন্ত সত্তাই নামক আমি কই লিখি তো আগে বলার সুযোগ দিবেন আপনারা দেখে তো পাগল হয়ে গেছেন কখন নিয়ে আইবেন আমরা দেখে পাগল হয়ে গেছি কে আপনি ডাক ডাক এক জায়গায় আমাকে নিয়ে আমার আমি ছিলাম ও তো তো আমারে ডাক দেন অন্ত তো বলতে পারতেন আপনার অন্য জায়গায় বিয়ে হইছে আপনার বাচ্চা আছে আপনি তিন মাসের অন্ত আমার এই কথাটা বললে কি আপনি কি হইতো আপনারা সেই সুযোগ আমাকে দেনা নিয়ে আইছেন ফুট করে আমার দুলাভাই সারা জীবনে বিয়ে করতে চাই নাই কি তাও একটা বিয়া করাইছি দুলা বাড়ি দেখে মেঘা এখন আপনি যদি এইরকম আমি কেমনে মুখ দেখো দুলা ভাই রাস্তায় বেরোম কেমনে আমি এটা কোনো কথা এই তিন মাসের প্যাকলেট কি একটা তুমি বিয়া করে আনলাম মানুষজনগুলো এখন কি উত্তরটা দিব এই সংসারটার এখন কি অবস্থা হইলো তা শেষ বয়সে মনে করলাম যে একটা সঙ্গী সাথে লিয়া বাকি জীবনটা কাটাই আহ আসলে দোষ আপা আপনার আপনার দোষ আপনি ওনারা না বলতে পারছেন আমার তো ডাইকা বলতে পারতেন আমার এক জায়গায় নিয়ে ডাকিয়া বলতে পারতেন যে ভাই এই অবস্থা আমি তো তিন মাসে প্রেগনেন্ট এই কথাটা আমার বললে কি আপনার কি ক্ষতি হয়ে যেত বেশি ক্ষতি তো আমাদের করছে না চুপ থাকো বেশি বুঝো তোমরা সব সুন্দর মাইয়া দেখে শুন বিয়া করাছো দুলা বাইরে তাতে কি হয়েছে তিন মাসে প্রেগনেন্ট উনি তিন মাসে প্রেগনেন্ট আপনি কি বলে হ্যাঁ তিন মাস আমি তো আগে কইছি

আমাদের না বলতে পারেন আপনি আমাদের ইজ্জত নষ্ট করে দিচ্ছেন আমাদের মান সম্মান নষ্ট করে দিচ্ছেন এটা আপনি একটা কোনো কাজ করছেন বলেন তো ছি 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 আপনি কাজী সাহেবরা তো বলতে পারতেন যখন সিগনেচার করছেন যে কাজী সাহেব আমি বিয়েতে সই করতে পারবো না কেন যে আমার এই সমস্যা এই কারণ কাজী সাহেবও তো তাহলে বিয়ে পড়াইতো না আপনাদের বাবা মা আমাদের ঠকাইছে জানেন আপনি কিছু ভাবতে পারতেছেন যে আমাদের আত্মীয় স্বজন আছে এগুলো সব মান সম্মান আপনি কি করছেন আপনি কি বুঝতে পারতেছেন

সব তুই গেছি যা এনার মানসন্মানের কী সম্মানের কিছু বাকি আছে আমি সকালে যে বেরোমো আমি মানুষের মুখটা দেখামো কিভাবে। আমার ব্যবসার প্রতিষ্ঠানের প্রত্যেকটা বন্ধু বান্ধবরে রে ছোটো বড়ো সবাইকে আমি আনন্দের সাথে খুশির সাথে কত উৎসাহের সাথে সবাই রে দাওয়াত করছি সবাই বলছি এই যে তিন দিন পর আমি বৌবাত অনুষ্ঠান করুম হ্যাঁ বড়ো করে অনুষ্ঠান করুম আমি সেন্টার ভাড়া নিছি আমার এই সব কিছু দুলিস্যাত হয়ে গেল, সাথে আমার সম্মান যা আছে সব গেল

আপনারা যখন আপনার বাড়িতে যাই জিজ্ঞেস করলাম আপনি কি রাজি আপনি তো কিছু বললেন না আপনি তখন বলতেন মুখতেন না বলতেন মাথা ঝুলাইতেন হ না এই কিছু একটা তো বলতেন কিছুই তো বললেন নাই আমরা তো কি মনে করছি চুপ করে রইছে যেহেতু সম্মতির লক্ষণ এটাই মনে করছি ও বলেন তো হ্যায় উঠেন আপনি থাক চুপ থাক হ্যাঁ উঠান আপনার সাথে একটা মানুষের পর্যায়ে পড়েন না উঠান

কোনো কিছু জানতে দিলি না বুঝতে দিলি না শিখতে দিলি না আমি কি করলাম তাকে এক ঘন্টার মধ্যে সব মার্কেটিং মার্কেটিং কইরা নিয়ে আইলাম তারা হুরা করে ওই উল্লার করে আমি যাক বউ পাইবা না মাইয়া পাইবা না কেউ তোমার কাছে দিব না হুরা হয়ে গেছো আমি তো তখন মনে করছি যে আপনার বয়সটা বেশি মেয়ে কি দিব তার জন্য বলছি যে এত কথা বলার দরকার নেই বয়সটা বেশি আমি পঙ্গু হাত পা ভাঙা চোখে কম দেখি কানে কম শুনি হুট করে তোরা আমার একটা বি করাই দিলি তিন মাসের অন্ত সত্তা ছি ছি যে আমি মানুষের মুগ্ধ দেখামো কিভাবে তুমি এতো কিছু করে তুমিও তো রাজি হয়ে গেছো তোমার রিজিক তুমি মাইয়া দেখে কইছো ঠিক আছে আমার অনেক পছন্দ হইছে আজকেই বিয়া করুম তুমি কও না এই কথা আমি শব্দ সামগু দিয়ে দিতেছো আমি তো মুতর আমি রাজি হমু কি হমু এই বেটা আমি কইছে এই বয়সে তোরা যখন কইছো আমারও মন যে যাই বয়সে একটা বিয়া সাদি করি একটা সঙ্গী সাদি দরকার ওই হিসাবে আমি রাজি হইছি ঠিক আছে দিন তারিখ দিয়ে একটা সময় দে না করো হনি করো অহনি করো

গরম চা চুমুক চুমুকদের মুখে দিলে কি হয় জিব্বা পুড়া যায় মুখ পুড়া যায় তোরা আমার মুখ ফুরছস আমার দেহ ফুরস আমার মা নিজ যা আছে সব পুড়া ছাই করে দিছ আর কোনো কিছু বাকি রাখোস নাই এরকম বোকামি মানুষ করে বয়স্কালে ববা জানে না দেহস না মিডিয়ার মধ্যে খবর দেহস না আমার চাইতে বয়স্ক বয়স্ক লোকেরা চোদ্দ পনেরো বছর ষোলো বছরের মাইয়া বিয়া করতেছে পাগল হয়ে গেছো তোরা

তারপর একটা সিদ্ধান্ত আমরা যাইতাম হুট করে এই যে কাতাটা আমার করো 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 ওই রকম কি হলো বেটা হ্যাঁ এই কি হলো আমি তো জিগাইছি এই মাইয়ের বাপ মারে জিগাইছি কইসে আমার মাইয়ের কোনো বিয়ে হয় নাই শাদি হয় নাই কোনোদিন কোনো পোলা লগে সম্পর্ক ছিল না একবারে একবারে ফ্রেশ হের মাইয়া এ চিন্তা করে যে তোমার লগে বিয়ে করলাম খালি একটু বয়স বেশি একবারে ফ্রেশ বিয়ে করা দিছে আমার ফ্রেশ বাসর ঘরে আইসি তিন মাসের প্যাকনেট আহ কি ফ্রেশ করাই দিস ওই যে দুই কেজি গুঁড়া সাবান কিনলে একটা বলতে না লোকে ফ্রি এরকম আল্লাহ বাঁচাইছে ভাগ্য ভালো যে ওখানে কইয়া দিছে যদি না কইতো এক মাস দুই মাস গেলেই তারপর মানুষ কইতো কিরে বিয়া করলে তিন মাস হয়েছে ওখানে দি তোর বাচ্চা হ্যাঁ মানুষের যাইতো নি আল্লাহ যা করে ভালোর লেগেই করে এইরকম বোকামি আর ভবিষ্যতে কোনোদিন করিস না ফাজিল কোন আমার জীবনটা তোরা ধ্বংস করে দিলি এই শেষ বয়স আয়া যাও একটা চিন্তা ভাবনা করছিলাম আজকার পর থেকে আর সিদ্ধান্ত আর বিয়ার নামই মুখে লোম না বিয়ার শাদী যা করতো তোরা কর